আসসালামু আলাইকুম আমি আমাদের বাসা টাঙ্গাইল জেলা থানা কালিহাতি আপনি ইউনিয়ন হল এলেঙ্গা গ্রাম মহিলা আমি এ জায়গায় আসছি ধান কাটার জন্য পাবলিকের এই পাবলিকের কিছু টাকা সার্চ হবে বা আমাদের এই গাড়িতে ধান যদি কাটে পাবলিক তাদের মনে করেন বিঘায় অনেক খরচ কম হবে আমরা এই গাড়ি দিয়ে অনেক পাবলিকের ধান কাটি দিছি সবাই খুশি প্রধানমন্ত্রী উদ্যোগ নিছে যে এই গাড়ি ভর্তুকি সহকারে দিলে বেড়া কৃষকদের অনেক উপকারে আসবে এই কারণে আমি এটা যাইনে আমি এই গাড়িটা নিছি নেওয়ার পর এখন আমি ধান কাটতেছি কাটার পর কৃষক অনেক লাভবান আর অনেক খুশি আমরাও খুশি আর আমি গাড়ি কেনার পর এই গাড়ি দিয়ে আমি অনেক লাভবান হতেছি এই গাড়ি যদি আর অনেকে কিনেন। তাহলে কিনতে পারবেন কিনলে ভাড়া এই গাড়ির মাধ্যমে আপনারা সবাই ওই লাভবান হতে পারবেন এই গাড়ির সুবিধা হলো যে আপনার এই ধান কাটার টাইমে এই যে দেখেন ওটা হলো কাটিং বেলেট ওটার মাধ্যমে ধান কাটে আর এগুলো হলো চেন এগুলোর মাধ্যমে দান এই চেনের ভিতরে আসে এই চেনে টেনে নিয়ে আপনার এই যে এই দিক দিয়ে পাসিং হয়ে এই চেনের যায় এই জায়গায় মারাই হয়ে এই পিস বাইরে হয় আর এই চেনে এই গাড়ির মা এই গাড়িতে আপনার প্রতি ঘন্টায় তিন বিঘা করে ধান কাটা যায় তিন বিঘা করে কাটলে আপনার তেল যায় আপনার দশ লিটার দশ লিটার তেল গেলে ওই জায়গায় দেখা যায় যে দু হাজার পঁচিশশো টাকা বিঘা গাড়ির মালিক নিতেছে আর এই জায়গায় যদি পাবলিক জোন দিয়ে জোন দিয়ে যদি কাজ করে তাহলে এই জায়গায় আপনার অনেক টাকা খরচ হয় আর এই গাড়িটা যদি কাটে দেখা যায় দুই হাজার থেকে বাইশ টাকার ভিতরে এই এই কৃষকের কাজটা হয়ে যায় তাহলে এই জায়গায় কৃষকেরও লাভ আর গাড়ির মহাজনেরও লাভ গাড়ি আমি স্টার্ট দিব স্টার্ট দিয়ে এই জমির ধান কাটব